স্ক্রিন রেকর্ডারটা চালু করে দিচ্ছি। আমি দেখেন এই যে ডাউনলোড বুট স্ট্র্যাপ, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আসছে, বুট স্ট্র্যাপ, বুট স্ট্র্যাপ, সোর্স কোড, সাস। এই যে বুট স্ট্র্যাপ লেখা, এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, কয়টা স্টেপ পার হইলাম, প্রথমে গেট বুট স্ট্র্যাপ ওয়েবসাইটে গেলাম, এরপরে ডাউনলোড বুট স্ট্র্যাপে ক্লিক করলাম, দেন এটাই আসলো। এখন আমাদের এখানে ডাউনলোড বুট স্ট্র্যাপ, এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমাদের একটা জিপ ফোল্ডার ডাউনলোড হবে। এই যে একটা জিপ ফোল্ডার ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে আমরা যে মেইনলি যে ফাইলগুলো বা যে লিঙ্কটা আমরা গত 2 দিন ধরে সিডিএন ইউজ করছি, ওই ওই যে ফাইলগুলো আমাদের ফাইলের সঙ্গে অ্যাড হয়েছে ওইগুলো এখানে অলরেডি আছে। হ্যাঁ, এই ফাইলগুলো জাস্ট আমরা আমাদের কাজের ফাইলে অ্যাড করে দিব। চলেন আমরা এটাকে আমাদের ফাইলে অ্যাড করে দিই। একটু জাস্ট একটা মিনিট একটা মিনিট তো দেখেন এখানে আমাদের ডাউনলোড ডাউনলোড যে ফোল্ডার, এখানে আমাদের একটা জিপ ফোল্ডার চলে আসছে। এটাকে আমি কাট করে নিয়ে যাচ্ছি, কাট করে নিয়ে আমাদের যে কাজের ফোল্ডার সেইখানে চলে যাই। আইসিটি ডিভিশন, এইখানে আমরা বললাম ডে 21। এখন এটাকে আমরা দেখি, একটু আনজিপ করে দেখি এখানে কি কি আছে। হ্যাঁ, এটাকে আমরা একটু আনজিপ করে দেখি এখানে কি কি আছে। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। দেখেন এখানে আমরা আনজিপ করার পরে তিনটা ফোল্ডার আসছে, একটা হচ্ছে সিএসএস, একটা ফন্টস, আর একটা জেএস। একটা সিএসএস, ফন্টস, জেএস, এই ফন্টসটা দিয়ে এর বিভিন্ন ধরনের আইকনগুলো সাপোর্ট হয়, ফন্টস পায়। আর সিএসএস যেটা, এটা দিয়ে আমরা যে সিএসএস লিঙ্ক করছিলাম, হ্যাঁ, ওই ফাইলটা পায়। তো দেখেন এখানে অলমোস্ট ফাইল আছে, প্রায় হচ্ছে আপনার 8টা ফাইল আছে। এই 8টা ফাইলে কি আমাদের লাগবে? আমরা তো লিঙ্ক করলাম 3টা ফাইলের, জাস্ট লিঙ্ক করলাম। তো এখন এখানে একটা সিএসএসেই আছে 8টা ফাইল, এরপরে আবার জেএস এর মাঝে আছে 3টা ফাইল, আর 3-এ 11টা ফাইল। 11টা ফাইল আমরা তো 3টা লিঙ্ক করছি, আসলে কি এগুলো লাগবে না? দেখেন এখানে সব ফাইলই ডাবল ডাবল করে দেওয়া আছে। এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, bootstrap.css, bootstrap.min.css, হ্যাঁ, bootstrap.css, bootstrap.min.css, এগুলো সব ডাবল ডাবল করে দেওয়া আছে। তো মেইনলি আমাদের এই জায়গা থেকে একটা ফাইল লাগবে। তো এই যে bootstrap.min.css, এই ফাইলটা নিয়ে আমি আপনাদের একটু এক্সপ্লেন করি।
এই বুটস্ট্র্যাপ ডট বিন ডট সিএসএস আর বুটস্ট্র্যাপ ডট সিএসএস একই ফাইল, আমি একটু ওপেন করে আপনাদের দেখাই। এই বুটস্ট্র্যাপ ডট সিএসএস আর বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এর পার্থক্য শুধু একটাই, মিন ডট সিএসএস যেটা এটা হলো মিনিফাইড করা। এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস দেখেন এইখানে যে কোডগুলা করছে, আমরা যেভাবে কোড শিখছি না, আমরা যেভাবে কোড করছি দেখেন সেইভাবে তারা কোডটা করে রাখছে। অনেক কোড করা আছে, হিউজ পরিমাণ কোড করা আছে, এগুলো আপনারা দেখে ওই দিনে বুঝতে পারছেন যে আসলে ম্যাজিকটা কোথায়, মানে এই কোডটা সে অলরেডি করে রাখছে। হ্যাঁ দেখেন এইখানে হিউজ পরিমাণে কোড করা আছে, এটা হলো বুটস্ট্র্যাপ ডট সিএসএস। আর বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এইটার স্যার, হচ্ছে, হ্যাঁ বলেন স্যার। আপনার ভয়েস শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিন অন্ধকার। সবারই কি একই অবস্থা? তাহলে আমরা দেখতে পাচ্ছি। আপনি একটু লিভ নিয়ে জয়েন হন ভাইয়া, আপনি একটু লিভ নিয়ে জয়েন হন। আচ্ছা দেখেন এই মিন ডট সিএসএস যেটা, এটা কি করা আছে, এক লাইনে করা আছে বুঝছেন। এটা টোটাল জিনিসটা করা আছে হচ্ছে এক লাইনে, মানে এটা একটু জায়গা কমানোর জন্য, প্রজেক্টটা যেন মোটামুটি কি হয়, প্রজেক্টটা যেন একটা স্পিড থাকে, কোনো স্লো না হয়ে যায়, সেই জন্য তারা একটু জায়গা কমানোর জন্য বা স্পেস কমানোর জন্য, সাইজ কমানোর জন্য তারা এই মিনিফাইড করে। হ্যাঁ তো আমরা মেইনলি বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এইটাই ইউজ করব, এটা আমরা ইউজ করব না, কেননা এখানে আমাদের কোনো এডিটও করার দরকার নেই, এত সুন্দর আমাদের রাখার এত সুন্দর ফাইল আমাদের রাখার দরকারও নেই। হ্যাঁ তাইলে আমরা এই জায়গায় যতগুলো ফাইল আছে সবগুলোর ভিতর থেকে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এই ফাইলটাকে রেখে বাকি সবগুলাকে আমরা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে ডিলিট হয়ে গেল। এরপরে ফন্টস যেটা আছে এটা যা আছে তাই থাকবে, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। জেস যেটা আছে এটা বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেস, হ্যাঁ এটাই আমরা কি করব, এটাতেও আমাদের বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেস এই ফাইলটা রাখবো, এই বাকি দুইটা ফাইল আমাদের দরকার নেই। তাহলে মেইনলি আমাদের কিন্তু দেখেন যে দুইটা ফাইল লাগবে সেই দুইটা ফাইলে আমরা রেখে দিলাম। ওকে এই তিনটা ফোল্ডারই আমি কাট করে নিয়ে যাচ্ছি, কাট করে নিয়ে আমরা আমাদের মেইন যে ফোল্ডারের রুটে সেই জায়গায় রেখে দিচ্ছি। আর এখন আমাদের এইটা আর এটা কিন্তু আলটিমেটলি আর দরকার নেই, এই দুইটা কিন্তু আমাদের দেখেন দরকার নেই। হ্যাঁ এই দুইটা আমাদের দরকার নেই। তো এখন আমরা আমাদের তিনটা মেইন ফাইল পেয়ে গেছি, সিএসএস ফাইলের মাঝে আছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, ফন্টস যেটা এটা যা আছে তাই থাকবে, এটা নিয়ে আমাদের কোনো দরকার নেই, এটা লিঙ্কও করতে হবে না। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেস ফাইল, মানে জাভা স্ক্রিপ্টের ফাইল। ওকে সিএসএস এর ফাইলের মাঝে আমরা জানি আমাদের নিজেদের একটা ফাইল কি করতে হয়, তৈরি করতে হয়, কিসের জন্য, ওভার রাইট করি আমরা কিছু কোড আমাদের নিজেদের মতো সাজানোর জন্য, তো আমি সেটাকে বলে দিলাম স্টাইল ডট সিএসএস। ওকে তাহলে দেখেন আমাদের মোটামুটি যা যা ফাইল লাগবে সবগুলাই আমাদের নেওয়া হয়ে গেছে, সবগুলাই কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এইখানে আমাদের আরও একটা ফাইল লাগবে, এই জায়গাটায় আমাদের কিন্তু আরও একটা ফাইল লাগবে, সেই ফাইলটা সম্পর্কে আমি আপনাদের বলি। সেটা হচ্ছে গতদিনের কাজটা যদি আপনারা দেখেন, আমি গতদিনের কাজটা আমি আপনাদেরকে একটু দেখাই, ডে 20 কি এটাই হবে তাই না, ডে 20 দেখেন এইখানে আপনারা যে লিঙ্কগুলা আপনারা দেখতে পাইছিলেন, এই যে এইটা দেখেন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, হ্যাঁ এই ফাইলটাই হলো আমাদের এই যে সিএসএস ফাইলের মাঝে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। দেন আমরা আবার এইখানে যাচ্ছি, যাওয়ার পরে নিচে আমরা দুইটা ফাইল পাবো, মানে দুইটা লিঙ্ক পাবো, একটা হচ্ছে জেকোয়ারি ডট মিন ডট জেস, জেকোয়ারি ডট মিন ডট জেস এই যে ফাইলটা, এই ফাইলটা আমাদের এক্সট্রাভাবে আর নিয়ে আসতে হবে। হ্যাঁ আর এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেস এই ফাইলটাও কিন্তু আমাদের এই যেটার মাঝে আছে, তাহলে আমাদের একটা ফাইল বাকি থাকলো, সেটা কি, এই ফাইলটা বুটস্ট্র্যাপ সরি জেকোয়ারি ডট মিন ডট জেস। এই ফাইলটা আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি, আমরা যদি এইটার উপরে ক্লিক করি, এই লিঙ্কটাও যদি আমরা এইখানে দিয়ে দেই দেখেন পেস্ট করে, তাহলেও দেখেন চলে আসছে এই ফাইলটাই। হ্যাঁ এই ফাইলটাই জাস্ট আমরা কি করব, সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়ে আমরা আমাদের আইসিটি ডিভিশন ডে 21 এই যে জেস ফাইলের মাঝে এইখানে আমরা দিয়ে দিলে দেখেন এই ফাইলটা চলে গেছে, এই যে জেস ফাইলের মাঝে দেখেন জেকোয়ারি ডট মিন ডট জেস। আমি আবার দেখাই দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি,
আমরা আমাদের জেকোয়ারির এই ফাইলটা অবশ্যই লাগবে। এই ফাইলটা ছাড়া আমরা কিন্তু জেকোয়ারির কোনো কাজ করতে পারবো না। এটা হলো জেকোয়ারির প্যারেন্ট ফাইল, হ্যাঁ এটা অবশ্যই লাগবেই। তো আমরা এই ফাইলটা আমি কি করলাম যে আমরা সিডিএন ইউজ করছিলাম, এই লিঙ্কটাকে আমরা যদি গুগলে দেই তাহলে ওর ফাইলটা আলটিমেটলি চলে আসবে। এখানে দেখেন আমি পেস্ট করে দিলাম, আলটিমেটলি চলে আসলো। এভাবে আমরা নিতে পারি। আপনারা আরও একটা ভাবে নিতে পারেন, এখানে গিয়ে বলেন জেকোয়ারি ডাউনলোড, জেকোয়ারি ডাউনলোড এটা আপনি বলে দেন। এটা বলে দিলেও আপনি কি হবে, জেকোয়ারি ডাউনলোড এখানে আমরা যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এই যে এখানে জেকোয়ারির মেইন, এটা জেকোয়ারির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু, হ্যাঁ এখানে অনেক রেজাল্ট ই করবে গুগলে, অনেক রেজাল্ট এখানে সাজেস্ট করবে। ফার্স্টে যেটা এটা কিন্তু জেকোয়ারির হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা একজন দেখেন গ্রুপে এখন মেসেজ করতেছে যে স্যার ক্লাস শুরু হবে কখন, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, সে এখন মেসেজ করছে, সে কি আসলে বুঝতে পারছে না? লিঙ্ক দিছি তার তো বুঝতে হবে। আচ্ছা আমি লিঙ্কটা আর একবার একটু দিয়ে আসি, হ্যাঁ তা না হলে অনেকেই হয়তো মিস্টেক করে ফেলবে। আমি আর একবার একটু লিঙ্কটা দিয়ে আসি। তো দেখেন এটা জেকোয়ারির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যে আমাদের ফার্স্টে ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন জেকোয়ারি, এটা এই যে কম্প্রেস, যেটা কম্প্রেস মানেই হচ্ছে মিনিফাইড ভার্সন, হ্যাঁ কম্প্রেস মানে কি মিনিফাইড, যেটা যে মিন লেখা থাকে, হ্যাঁ সেটাই হচ্ছে কম্প্রেসেরই। তো আমরা এখন যেটা করব, এই 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 জেকোয়ারির এই ডাউনলোড দ্য কম্প্রেস ফাইল, এটার উপরে ক্লিক করলে দেখেন সেম জিনিস এখানে, এই এখানে যে জিনিসটা বের হইলো, এই যে আমরা যে লিঙ্কটা আমরা দিলাম একই জিনিস বের হলো। আমরা জাস্ট কি করতে পারি, এটাকে সেভ করব ওয়েবে থেকে যে কোনো পেজ সেভ করার জন্য, যে কোনো পেজ সেভ করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, সেভ অ্যাজের উপরে ক্লিক করবেন, দেন ওর যত কোড আছে আপনার কিন্তু ওর ফাইল দিয়ে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এই যে .js আমরা এটাকে সেভ করে দিলাম, তাহলে যে কোয়ারির ফাইলটা পেয়ে গেলাম। এই যে কোয়ারির ফাইলটা অবশ্যই লাগবে, তা না হলে কিন্তু আমাদের কোনো ধরনের যে কোয়ারির ইফেক্টগুলো সাপোর্ট হবে না। আমি আবার বলে দিচ্ছি, এই জেকোয়ারির ফাইলটার কিন্তু অনেক পাওয়ার, হ্যাঁ আমরা কাজ করতে করতে বুঝতে পারবো। তো তাইলে আমাদের যদি এখন ফোল্ডারে যাই, মেইনলি যে ফাইলগুলো লাগবে, আমরা গত 2 দিন ধরে বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো কি করছি লিঙ্ক করছি, আজকে কিন্তু আমরা ওই ফাইলগুলো ডাউনলোড করে করে কাজ শিখতেছি, দুইভাবেই শিখে নিচ্ছি। আপনাদের কিন্তু একটা শিখে রাখা হচ্ছে না, দুইটাই শিখে দিচ্ছি। যে বুটস্ট্র্যাপের আপনারা সিএসএস ফাইল ডাউনলোড করলেন, জেএস ফাইল ডাউনলোড করলেন, এরপরে যে কোয়ারির ফাইলটা ডাউনলোড করলেন, বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার কারণে আমরা তিনটা ফোল্ডার পাইছি, এর মধ্যে ফন্ট বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, আর আলাদা জেকোয়ারি ডট কম থেকে আমরা কি করছি এই জেকোয়ারি ডট মিন ডট জেএস ফাইলটা ডাউনলোড করে নিয়ে আসলাম। তো চলেন আমাদের ফাইলগুলো কি হলো, ফাইলগুলো আমাদের কালেকশন করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা কাজ শুরু করব। আমি এখানে একটা HTML ফাইল নিচ্ছি, আমি নাম দিলাম ইন্ডেক্স ডট HTML, ওকে ইন্ডেক্স ডট HTML। তো দেখেন এখানে আমাদের ইন্ডেক্স ডট HTML চলে আসছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এটাকে আমরা এখানে দিচ্ছি HTML, আর এখানে মেইন আমাদের CSS ফাইলটা বের করে রাখি, আর বাকিগুলোতে আমাদের ওভাররাইট করার দরকার হবে না, ওগুলা যা আছে তাই থাকতে পারে।
এখন আমি এখানে HTML এর সিনট্যাক্সটা নিয়ে নিচ্ছি, দেখেন আমাদের সিনট্যাক্স চলে আসলো। আমি এখানে বললাম কি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। আচ্ছা বুটস্ট্র্যাপটাকে কিন্তু আর একটা ভাষায় টুইটার বুটস্ট্র্যাপও বলা হয়, বুঝছেন? বুটস্ট্র্যাপটাকে কিন্তু কেউ কেউ আপনাকে টুইটার বুটস্ট্র্যাপও বলবে। কেন টুইটার বুটস্ট্র্যাপ বলবে সেটা আমি বলি আপনাদের। বুটস্ট্র্যাপ আসলে যে তৈরি করছে, দুইজন ব্যক্তি মিলে তৈরি করছে, ওই দুইজন ব্যক্তি হচ্ছে টুইটারের, মানে এটা কিন্তু পাবলিকলি ইউজ করার জন্য ফার্স্টে তৈরি করছিল না, এটা পাবলিকলি ওপেন করার জন্য এটা তৈরি করা হয়েছিল না, এটা মেইনলি তৈরি করা হয়েছিল হচ্ছে টুইটারে এটা ইউজ করার জন্য। তো টুইটারে ইউজ করার পরে এটা কি করলো, তারা এটা ওপেনলি পাবলিশ করে দিল। ওপেনলি পাবলিশ করার কারণে দেখা যাচ্ছে টুইটার থেকে যেহেতু তৈরি, এটাকে বলা হয় আপনার টুইটার বুটস্ট্র্যাপ, বুঝছেন? আমরা অনেক সময় শুধু বুটস্ট্র্যাপও বলি, শুধু বুটস্ট্র্যাপও বলতে পারে, আবার কেউ কেউ টুইটার বুটস্ট্র্যাপও বলতে পারে। টুইটার বুটস্ট্র্যাপ মানে এমন না যে ওটা কিন্তু আবার আলাদা, একই জিনিস। হ্যাঁ, এই এখানে দেখেন লেখাও আছে হয়তো, এই যে টুইটার থেকে দেখেন তৈরি করে দিছে, দেখছেন 2011 সালে তৈরি হয়েছে, এই যে টুইটার, ওকে টুইটার লেখা আছে এখানে, আপনার সব কিছু মোটামুটি আছে। এটা যে তৈরি করছে, আপনারা যদি এটা মনে হয় WC স্কুলে আছে, দেখেন টুইটারে কর্মকর্তা দুইজন ব্যক্তির নাম আছে আর কি, এগুলা যদিও আমাদের লাগবে না, তারপরে একটু জেনে রাখা ভালো। এখানে আমরা পাবো কি না, এটাই পাবো না, গেট বুটস্ট্র্যাপ CDN ফার্স্ট ইউজ, বা আমরা আর একটা কাজ করতে পারি, এই বুটস্ট্র্যাপ কথাটা যদি গুগলে সার্চ করি, আর একটা নলেজ পেজ দিবে এই পাশে, দেখেন এখানেও লেখা আছে, এই যে জায়গাটায় দেখেন বুটস্ট্র্যাপ মুক্ত উন্মুক্ত উৎসের একটি ফন্টেন্ট ওয়েব ফ্রেমওয়ার্ক। ওয়েব ফ্রেমওয়ার্ক এমন একটি ফ্রেমওয়ার্ক যা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে সাধারণ অবকাঠামো হিসেবে তৈরি করে। এটাই যদি আমরা উইকিপিডিয়াটা পড়ি তাহলে হয়তো তাদের নাম চলে আসবে, এটা আমরা দেখতে পাবো। ভিত্তিক টেমপ্লেট নকশা মুদ্রাকরণ, এটা বুটস্ট্র্যাপ যা শুরুতে টুইটার বুটস্ট্র্যাপ আর কি, টুইটার বুটস্ট্র্যাপ নামকরণ করা হয়। টুইটারে এটি ডেভেলপ করেন মার্ক অটো অ্যান্ড জ্যাকব থর্টন, এই দুজন ব্যক্তি, বুঝছেন? এরা টুইটারে এটাকে ডেভেলপ করে একটি ফ্রেমওয়ার্ক হিসেবে, যাতে তাদের অভ্যন্তরীণ কাজগুলো সামঞ্জস্য বজায় রাখে। এটা কিন্তু তাদের টুইটারের জন্য এটা তৈরি করছিল, হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য কেউ তৈরি করে দেয়নি। তারা প্রথমে এটা হচ্ছে টুইটারের জন্য তৈরি করছে, পরে এটা ওপেন সোর্স করে দিছে ফ্রি, এখন বিশ্বের যে কেউ এটা এখন ইউজ করতে পারবে ওপেনলি, ফ্রি, কোনো লাগ নেই। এগুলো আপনারা মাঝে মাঝে একটু দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এখানে লিখলাম, লেখার পরে এখন আমরা ফাইলগুলোকে লিঙ্ক করব। হ্যাঁ, তো ফার্স্টে CSS ফাইলটাকে লিঙ্ক করি, চলেন। লিঙ্ক CSS ফোল্ডারের মাঝে আমাদের কি আছে, এই যে এটা, রাইট বাটন ক্লিক করেন, রিনেম করেন, এটাকে কপি করেন, দেন এখানে সেটাকে পেস্ট করে দেন, তাহলে bootstrap.min.css আমাদের লিঙ্ক হয়ে গেল। এরপরে আমরা কি জানি যে আমাদের CSS ফাইলটাকে লিঙ্ক করতে হয়, তাই না? style.css আমাদের ফাইলটাকে লিঙ্ক করতে হয়। এরপরে আমাদের এরপরে আমরা কি করব, এই যে jQuery এন্ড জাভাস্ক্রিপ্টের দুইটা ফাইল আছে, হ্যাঁ, মানে jQuery-র দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইলকে আমরা ই করব। দেখেন এখানে স্ক্রিপ্ট নিতে হয়, আমরা CSS ফাইল লিঙ্ক করার জন্য লিঙ্ক রিলেশন টাইপ HTTP ইউজ করি, আর জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো ইউজ লিঙ্ক করার জন্য আমাদের স্ক্রিপ্ট ট্যাগ নিতে হয়, এই যে স্ক্রিপ্ট ট্যাগ। হ্যাঁ, এরপরে আমরা এখানে যাব, যাওয়ার পরে এখানে এই স্টেপ না, এখানে সোর্স বলতে হবে আপনাকে, সোর্স দেওয়ার পরে JS ফোল্ডারের মাঝে কি আছে, এই যে কোয়ারিটা কিন্তু সবসময় উপরে থাকবে, বলে রাখি এই যে কোয়ারিটা কিন্তু সবসময় কোথায় থাকবে, উপরে থাকবে, এটাকে কিন্তু নিচে দেওয়ার কোনো সুযোগই নেই। এরপরে bootstrap.min.js এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, শেষ। তাইলে কিন্তু দেখেন আমাদের যে চারটা ফাইল মেইনলি লিঙ্ক করতে হয় সেই চারটা ফাইল আমরা লিঙ্ক করে ফেলছি। এর আগের দিন আমাদের
লিঙ্ক করা হয়েছিল কি সিডিএন হিসেবে, আজকে আমরা ডাউনলোড করে লিঙ্ক করলাম। আমরা যদি আমাদের এই ফাইলটাকে রান করে আমরা ইন্ডিভিজুয়ালি চাইলে চেক করে দেখতে পারি অ্যাকচুয়ালি রান হই লিঙ্ক হয়েছে কি হয়নি। তো দেখেন আমি এটাকে ভিউ পেজ সোর্স করলাম, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এটা চলে আসছে। এভাবে আপনি চেক করবেন, এটাও চলে আসছে। এটা তো আমরা কিছু লিখি নাই, জাস্ট প্ল্যাঙ্ক আসবে, এটাই স্বাভাবিক। এরপরে যে কোয়ারি এটাও চলে আসছে, এরপরে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস এটাও চলে আসছে। হ্যাঁ, তার মানে আমাদের কাজ করার জন্য এখন এই ফাইলটা উপযোগী হয়ে গেছে। তো আজকে আমরা একটা টেমপ্লেট চলেন ট্রাই করি। টেমপ্লেটটা আসলে কেমন হবে, আমরা যে এলিমেন্টগুলো লাগে সচরাচর এই এলিমেন্ট সবগুলো দিয়ে আমরা একটা পেজ সাজাই। হ্যাঁ, মেনু, দেন হচ্ছে স্লাইডার, টেবিল, একটা রেজিস্ট্রেশন ফর্ম দিতে পারি, এইগুলো দিয়ে আমাদের যে বিষয়গুলো লাগে এগুলো দিয়ে চলেন আমরা একটা পেজ সাজায় ফেলে আমরা কাজ স্টার্ট করে দিই। তো আমরা এখানে ফার্স্ট অফ অল একটা ডিভ নিচ্ছিলাম, ডিভ ক্লাস। ডিভ ক্লাস আমরা কি দেই, কন্টেইনার। এই কন্টেইনারটা কি বুটস্ট্র্যাপের ক্লাস, এখন সে বুটস্ট্র্যাপের ক্লাস হিসেবে কাজ করবে, কারণ এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফাইন করা ক্লাস। এটা দেওয়ার কারণে আমাদের ডিজাইনটা কি হয়ে যাবে, ফিক্সড ওয়াইড হয়ে যাবে। হ্যাঁ, দুই পাশে একটু সম পরিমাণ জায়গা ফাঁকা থাকবে আর মাঝে বক্স স্টাইল হয়ে থাকবে। তো কন্টেইনার আমরা এখানে বলে দিচ্ছি। দেন এখন আমরা চলেন একটা মেনু নিয়ে আসি, আমরা গেট বুটস্ট্র্যাপ ডট কম এটাই যাচ্ছি। যাওয়ার পরে মেনুটা পাবো কোথায়, জাভা স্ক্রিপ্টে, তাই না? সরি, জাভা স্ক্রিপ্ট না, কম্পোনেন্টসে, ন্যাববার। এই যে ন্যাববার, ওই ন্যাববার, এই এইটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের দেখেন মেনুটা। হ্যাঁ, এটাকে কপি করলাম। আমি একটা জিনিস কিন্তু দেখেন তিনবার দেখাইলাম, তিন দিনে তিনবার দেখাইলাম, এরপরে যদি আপনাদের জিনিসটা মাথায় না আসে তাহলে কিন্তু আমার ওই রকম কিছু করার থাকবে না। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে কন্টেইনারের মাঝে এটাকে পেস্ট করে দিচ্ছি। এটা কন্টেইনারের মাঝে পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে জানেন, সেটা হলো আমরা ওইখানে যেরকম প্রি ডিফাইন একটা ডিজাইন দেখলাম ওই রকম ডিজাইন এখানে অলরেডি সে পেয়ে যাবে। দেখেন সে একটা এখানে ডিজাইন পেয়ে গেছে। তো এটাকে আমরা কি করতাম, এটাকে তো এইভাবে আমরা রাখবো না, এটা আমাদের ডিজাইনের মতো হবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা এখানে ব্র্যান্ডের জায়গায় আমাদের একটা লোগো হয়, আমরা এখানে বলে দিচ্ছি লোগো। দেন আমরা এইখানে বলে দিচ্ছি কি হোম, বা আমরা ছোট হাতের হোম ইউজ করতে পারি, হোম। এইখানে আমরা বলে দিই অ্যাবাউট, এটা ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউনে আমরা কি দিলাম, সার্ভিস, তাই না? সার্ভিসেস, আমরা বলে দিচ্ছি কি গ্যালারি, পোর্টফোলিও, কন্টাক্ট। ওকে, আমরা তিনটা মেনু এখানে নিয়ে নিলাম। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখেন এটা চলে আসছে। আচ্ছা, এটা পাইনি কেন, পাইনি আমরা একটু চেক করি কি প্রবলেম হয়েছে এখানে। সেটা হলো আমরা এগুলা ইউএল এর বাইরে দিয়ে দিয়েছি, দেখছেন কি একটা মারাত্মক ভুল হয়ে গেছে, ইউএলের বাইরে এটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা ফিক্স করে দেই। কোড করলে এইভাবে আসলে আপনাদের কিন্তু ধরতে হবে, হ্যাঁ, ভুলটা দেখেই চিন্তা করতে হবে কেন এটা হয়েছে। সরি, তো তাহলে এখন আমরা রিলোড করলে দেখেন আমাদের এটা চলে আসলো। হ্যাঁ, এইখানে আমাদের ড্রপ ডাউন মেনুটা চলে আসছে। তো দেখেন এখানে আমি একটা জিনিস আপনাদের একটু দেখেন, এই যে জেকোয়ারি ফাইল, এই ফাইলটা যদি না পায়, কোনোভাবে আপনারা লিঙ্ক না করেন বা ভুল করেন কি হবে। আমি এটাকে রিলোড করলাম, দেখেন এটা আর ক্লিক করলে বের হচ্ছে না, মানে এখানে জেকোয়ারির অনেক কাজ করা থাকবে, জেকোয়ারির অনেক কাজ করা থাকবে। আপনি যদি জেকোয়ারির ফাইলটা লিঙ্ক করতে না পারেন ওই কাজগুলো হবে না। দেখেন এটা ক্লিক করতেছে আর বের হচ্ছে না, কেন বের হচ্ছে না, কারণ ওই কাজে জেকোয়ারি কি করা আছে, সম্পৃক্ত করা আছে। হ্যাঁ, এখন দেখেন বের হচ্ছে। ওকে, এরকম ইউজ যেমন যে স্লাইডারটা এগুলাতেও কিন্তু আছে এটা। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে যে কাজটা করব, আমাদের এখানে আমরা এগুলো তুলে
গুলো দিচ্ছি, এগুলো দরকার নাই। সার্ভিসে আমরা কি বললাম, ওয়েব ডিজাইন, অ্যাপস ডিজাইন, সফটওয়্যার ডিজাইন। এখানে আমরা আরেকটা বলতে পারি কি, যে সাপোজ গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন এটাকে আমরা বলে দিতে পারি। কি ব্যাপার আজকে আপনাদের পার্টিসিপেন্ট এত কম কেন? আচ্ছা দেখেন, এখানে আমাদের ড্রপ ডাউন মেনুটা চলে আসছে। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি সব কিছুই আমরা দেখছি, তারপরে আমি শর্টকাটে একটু করে দেখাই। পিকজিটা নিচ্ছি, যেমন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। হ্যাঁ, ইনস্পেক্ট করে আমরা কি জেনে গেছি এতদিন, নেববার নেববার ডিফল্ট এইটাই আছে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ডে কোন ক্লাসটা দিব সেই ক্লাসটা চলেন আমরা খুঁজে বের করে নিয়ে আসি। সেটা হচ্ছে আমরা এই যে এইটাই দিয়ে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। দেখেন চলে আসছে। হ্যাঁ, এরপরে কন্টেন্টের কালার, কন্টেন্টের কালার আমরা কি দিব, FFF। ওকে, আচ্ছা এইটা এগুলা কিন্তু চলে যাবে, এগুলা কিন্তু চলে যাবে, আমরা যখন যেটা কাজ করতেছি সেটা নিয়ে নিতে হবে। আমরা এটা নিয়ে নেই, রিলোড দিলেই কিন্তু চলে যাবে। হ্যাঁ, রিলোড দেওয়া যাবে না, আমরা একটা নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড কালারটাও নিয়ে নেই চলেন। এইটা এইটা, হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা চাইলে দেখেন হোভারটা ঠিক করে ফেলে। হোভারটা কালকে আমি বলছিলাম ফোর্থ স্টেটে গিয়ে হোভার, হোভারে গিয়ে আপনি কি ধরনের কালার চাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে হোভারটা চলে আসছে, হোভারে আপনি কি ধরনের কালার চাচ্ছেন হোভারে সেই জিনিসটা চলেন আমরা ফিক্স করি। এখানে এইটার সঙ্গে হোভারের কোন কালারটা আসলে ফুটে উঠবে আমরা আসলে চলেন দেখি, ট্রাই করি এটা হয় কি না। থাকতে পারে, সমস্যা নেই। তো এটাকেও আমরা কি করে দিলাম, কপি করলাম, কপি করে আমরা আমাদের এইটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব, এতটুকু দেখেন রিলোড করলে কিন্তু কোনো চেঞ্জ নাই, দেখছেন হোভারটাও ই হয়ে গেছে। এরপরে আমরা আবার এটাই যাচ্ছি, এখানে আমরা কিছু কাজ করে দেই, যেমন সবগুলা যদি ক্যাপিটাল লেটার করতে চাই তাহলে কি, টেক্সট টার্নস ফ্রম, টেক্সট টার্নস ফ্রম আপার কেস, এরপরে ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে ফন্ট ওয়েট বোল্ড এরকম থাকতে পারে। তো আমরা এটাকে নিচ্ছি, এই এ এটা এটা কিন্তু অলরেডি একবার নিছি, কাজে আমাদের ডাবল দেওয়ার দরকার নেই। এই যে এটা, এটার উপরে আমরা এক্সিস্টিং করে দিচ্ছি শেষ। তাহলে দেখেন আমরা ওনাদের থেকে যে মেনুটা আনছি এখন কিন্তু সেই মেনুটা আমাদের মতো হয়ে গেছে, ওদের মতো কিন্তু আর নেই। হ্যাঁ, এইভাবে আমরা চাইলে আমাদের যে কোনো মেনুটাকে আমরা চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো করে নিতে পারি। তো মেনুটা হইলো, এখন এই জায়গায় আমরা একটা স্লাইডার দিতে চাই। এইখানে আমরা একটা কি দিতে চাই, একটা স্লাইডার দিতে চাই। তো চলেন আমরা একটা স্লাইডার দেই, এটা হলো আমাদের একটা মেনু সেকশন হয়ে গেল। আমরা এখানে কমেন্টস করে বলে দিতে পারি স্টার্ট, হেডার এরিয়া, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখানে আমরা বলে দিতে পারি কি, ইন্ট হেডার এরিয়া, এখানে আমাদের হেডার এরিয়াটা
শেষ হয়ে গেল। হ্যাঁ ওকে, এখন আমরা এই জায়গায় আরেকটা সেকশন নিয়ে কাজ করব, এটা হলো স্লাইডার। আমরা একটা স্লাইডার তৈরি করতে চাই এখানে। আমরা যদি গেট বোর্ড স্টেপে যাই, স্লাইডারটা আসলে কোন সেকশনে পাব আপনারা হয়তো দেখছেন, স্লাইডারটা আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট সেকশনে পাবো, রাইট? আমি জাভাস্ক্রিপ্টে যাচ্ছি, এখানে স্লাইডারটাকে তারা কারোসেল বলে, এই যে কারোসেল, হ্যাঁ কারোসেল বলে, এটাকে আমরা স্লাইডার বলতেছি। তো দেখেন এটাকে আমরা পাইতে গেলে আমাদের কি করতে হবে, এখানে নিচে কোড আছে, কপির উপরে ক্লিক করব, দেন আমি এখানে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এই জায়গায় আবার একটা কি নিচ্ছি, ডিপ নিচ্ছি, হ্যাঁ ডিপ নিচ্ছি। আমরা ক্লাস দিচ্ছি, ক্লাস কি দিচ্ছি, কন্টেইনার। কন্টেইনারের মাঝে এখন আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। স্টার্ট স্লাইডার এরিয়া, এভাবে কমেন্টস করবেন। কমেন্টস কমেন্টস এখানে কিন্তু এটা গুড প্র্যাকটিস বলা হয়। হ্যাঁ থিম ফরেস্টের কাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি কমেন্টস করে কাজ করতে হবে। কিন্তু ইন্ট স্লাইডার এরিয়া, জাস্ট বুঝে বুঝে কোডগুলা কি ইউজ করা হচ্ছে, এর বাইরে কিন্তু কিছুই না। চলেন এখানে আমরা একটা ইমেজ দেওয়ার ট্রাই করি। এখানে আমাদের বেশ কিছু ইমেজ দিতে হবে। আমরা গতদিনে ইমেজগুলো হচ্ছে বেশ কিছু ইমেজ আমরা গতদিনে ডাউনলোড করছিলাম, ওইগুলাই আমরা নিয়ে আসি। আমরা এই জায়গা থেকে এটা এটা এটা, এই তিনটা ইমেজ আমরা ডাউনলোড করছিলাম। এইখানে আইএমজি নামে আমরা একটা ফোল্ডার নিচ্ছি, আমি বললাম আইএমজি। ইমেজগুলো একটু ছোট বড় আছে, 100%ই হবে না কিন্তু। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, দেখি তো সবচেয়ে বড় কোনটা, 800×471600, 800×500, আমরা সবগুলোকে 800×500 করে দেই, দেখি কি হয়। ওপেন উইথ পেইন্ট, তাহলে সবগুলো এক মাপের হবে। এটা হয়তো ভেঙে যাইতে পারে, মানে ফেটে যাইতে পারে। হ্যাঁ মেইনলি এখানে 1000 দিলে বেস্ট হবে, 1000 আর এখানে 500, এটা ই হইতে পারে। এগুলাকে আমরা দেখি, ট্রাই করি। আচ্ছা 1 2 3 আমাদের তিনটা ইয়ে আছে। আচ্ছা এখানে দেখেন ইমেজগুলো কোথায় দিতে হবে, এখানে দিতে হবে, এই যে আইটেমগুলো। হ্যাঁ এটা একটা আইটেম, এটা একটা আইটেম, আপনি যত ইচ্ছা এখানে বাড়ায় দিতে পারবেন। আমি আজকে একটা তিনটার অতিরিক্ত একটা বাড়ায় দেখাবো, একটা বাড়াইলে একটু কাজ করতে হবে, তো এর জন্য আমি একটা বাড়ায় দেখাবো পরবর্তীতে, যেন আপনাদের প্রবলেম না হয়। আমি আইএমজি ফোল্ডারের মাঝে one.png, ওকে one.png, এখানে আমরা জাস্ট একটা কিছু বলে দিতে পারি, শিপ। এখানে আমরা যা খুশি তাই বলে দিতে পারি, একটা ক্যাপশন যে স্লাইডার 1, ওকে আমরা এখানে বলে দিলাম কি স্লাইডার 1। দেন এখানে আমরা নিচেরটায় যাচ্ছি, এটাকে কপি করে আমরা এখানে বলে দিচ্ছি স্লাইডার 2, এখানে বলে দিচ্ছি স্লাইডার 3। এগুলা
চাইলে আপনি H1 ট্যাগের মাঝে দিতে পারেন, এটার সঙ্গে কোনো প্যারাগ্রাফ থাকলে সেটাও দিতে পারেন, বা এখানে একটা বাটনও দেখেন, এই জিনিসটা একটা বাটনেও দিয়ে দিতে পারেন। আমি আপনাদের দেখাই দিই, বাটন ক্লাস BTN BTN হাইফেন সাকসেস, হ্যাঁ এটার মাঝে আপনি দিয়ে দেন। আচ্ছা ইমেজ গুলো দেই, একটা ইমেজ দিছি 1.png, এরপরে আমাদের 2.jpg না কি আছে, হ্যাঁ সরি 2.jpg আছে, img/2. এটাকে আমরা বলে দিচ্ছি শিপ, এরপরে img এর ভিতরে 3 ডট আর একটা ই আছে যে 3.jpg png হবে, 3.jpg, হ্যাঁ এক্সটেনশন ঠিক মতো দিতে হবে, না হলে কিন্তু আপনার কাজ করবে না। ওকে, তাহলে এখন যদি আমরা রিলোড করি দেখেন কি হয়, দেখেন আর একটু দিলেই আমাদের মোটামুটি এটা 100% কাভার হয়ে যায়। তো আচ্ছা যাই হোক, এটা আপনারা করবেন পরে সমস্যা নেই। তো দেখেন এখানে যে আমাদের বাটন যেটা দিছি সেটা চলে আসছে, আপনি যদি এখানে একটা বড় কোনো লেখা দিতে চান যে সাপোজ H1, আমরা এখানে বললাম যে সাপোজ দিস ইজ এ শিপ, একটা জাস্ট টেক্সট লিখে দিলাম, তাহলে দেখেন এখানে আপনার টেক্সটটা চলে আসবে। মানে আমি বুঝাইতে চাচ্ছি আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো ধরনের লেখা, বাটন, প্যারাগ্রাফ, এভরিথিং আপনারা এখানে দিতে পারেন। দেখেন আপনার স্লাইডারটা কি অটোমেটিক্যালি স্লাইডিং হবে, অটোমেটিক্যালি এটা কিন্তু স্লাইডিং হবে, বা ক্লিক করলেও যাবে। হ্যাঁ আচ্ছা, এখানে এখন যদি আপনি একটা ইমেজ বাড়ান, এখানে যদি আপনি একটা ইমেজ বাড়ান তাহলে কি করতে হবে, দেখেন তারা তো তিনটা ইয়ে দিয়ে দিছিল তাই না, আমি সাপোজ এখানে একটা ইমেজ বাড়ায় দিলাম, হ্যাঁ আমরা এখানে বললাম স্লাইডার 4, ওকে স্লাইডার 4, আমরা একটা ইমেজ নিয়ে আসি চলেন কোথাও থেকে, একটু বড় ইমেজ যে কই পাওয়া যাবে, আচ্ছা একটা ইমেজ গুগল থেকে আমরা নিয়ে আসি, এটা কি ফরম্যাটে আছে, এটা তো আবার ফরম্যাট গুলো TFF হয় জিপ হয় ঝামেলা আছে, দেখছেন আমরা এখানে বলে দেই JPG, JPG এগুলো একটু ক্লিয়ার থাকে বুঝছেন, ইমেজটা ছোট ইমেজ এটা বড় হইতে পারে, হ্যাঁ এটা আমরা নিয়ে যাচ্ছি, হয় বাবা
.png এটা। আচ্ছা এটার আমরা একটু ই করে আসি, মানে পেইন্টে নিয়ে একটু হাইট ওয়েটটা ই করে আসি। তো 1200 দিলে কভার হয়ে যায় কিনা, একটাই জাস্ট আমরা দেই 1200। আচ্ছা এখানে আমরা জাস্ট কি বলবো, ফোর ডট পিএনজি। হ্যাঁ চলেন এখানে কি কি প্রবলেম হতে পারে আমি আপনাদের একটু দেখাই। তো দেখেন এখানে আমরা একটা ইমেজ বাড়াইছি, বাট এখানে বাটন বাটন বলতে বুলেট যেটা সেটা কি বাড়ছে, সেটা আগের যে তিনটা তিনটাই আছে এটা দিয়ে যাওয়া যাচ্ছে। দেখেন এটা দিয়ে আপনি যাইতে পারবেন, এখন কাভার হয়ে গেছে, এটা দিয়ে কিন্তু দেখেন আপনি যাইতে পারবেন, বাট এখানে কিন্তু দেখেন আপনি পারবেন না, এখানে আপনার তিনটাই কিন্তু ই হয়ে আছে। তো আপনি এখন এখানে একটা এই বুলেট বাড়াইতে যাচ্ছেন, কিভাবে বুলেট বাড়াবেন, কোথা থেকে বাড়াইবেন, এই যে এই জায়গাটায়। হ্যাঁ এই জায়গাটায় কয়টা আছে, 0 1 2, আমাদের হয়েছে কয়টা, চারটা, তাই না, আমাদের হয়েছে চারটা, এখানে আছে হচ্ছে তিনটা, আমরা কি বললাম এখানে থ্রি, এখানে আমরা থ্রি বলে দিলাম। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে এখন দেখেন আমরা ক্লিক করে এই যে চার নাম্বারটাই চলে আসছে। জাস্ট এই জিনিসটাই আমি আপনাদেরকে একটু ই করতে চাইলাম। আরেকটা জিনিস আপনারা কখনো কখনো মিস্টেক করতে পারেন, দেখেন এই সাইডে যে নেক্সট প্রিভিয়াসের বাটনটা আসছে এটা কেন আসছে বা কখন আসবে না, আপনারা হয়তো অনেক সময় এই যে ফন্টস ফোল্ডারটা এটা হয়তো অনেক সময় গুরুত্ব দিবেন না, এটা কি না কি, চলেন আমরা একটু এটা বাইরে রেখে আসি, আমি এটা একটু বাইরে রেখে দিই। এখন কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ফন্টস ফোল্ডার নেই। এখন যদি আপনি এখানে রিলোড করেন তাহলে দেখেন আলটিমেটলি আর এই বাটনগুলো পাচ্ছেন না, দেখছেন আলটিমেটলি এই বাটনগুলো কিন্তু আর পাচ্ছেন না। সো এই ফোল্ডারটার গুরুত্ব হয়তো আপনারা বুঝে গেছেন, যেটা এখন মনে হতে পারে অনলাইনে তো এটা আসলে কোথায় ছিল, অনলাইনে তারা ডিফল্ট হিসেবে দিয়ে রাখে। হ্যাঁ যখন আমরা সিডিএন ইউজ করছি, যখন আমরা সিডিএন ইউজ করছি তখন কিন্তু এটা এক্সট্রা করে আমরা দিতে হয়নি, কারণ তারা এটা দিয়ে রাখছে, সাপোর্ট দিয়ে রাখছে, বাট আমাদের এটা কিন্তু অবশ্যই আমাদের ওয়ার্কিং ফোল্ডারের মাঝে রাখতে হবে। তো দেখেন আপনি এটা পানি কোনো কারণে যদি এটা না পাই বুঝে নেবেন আপনি ফন্টস ফোল্ডারটা দেননি বা ডিলিট করে দিয়েছেন এই আর কি। ওকে এটা চলে আসছে, সবাই কি ক্লিয়ার বিষয়টা? ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখানে আমরা মেনু দিলাম, এটা দিলাম। আচ্ছা এখানে আপনারা আরেকটা জিনিস পাবেন, এটাকে এখানে বলা হয় জাম্বুলটন, এই যে এই জিনিসটা, এই যে এটাকে জাম্বুলটন বলা হয়, আর হচ্ছে আপনার অনেক সময় ওয়েবে বলা হয় হিরো সেকশন, বুঝছেন, অনেক সময় ওয়েবে যেটাকে বলা হয় হিরো সেকশন, মানে আপনার ইয়েটা ওদের ওয়েবসাইটে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটের মেইন কথাটা বা একটু ডিসক্রিপশন দিয়ে একটা সেকশন রাখা হয়। হ্যাঁ এখানে হয়তো সে বলছে জাম্বুলটন ইন্ডিকেট এ বিগ বক্স ফর কলিং এক্সট্রা অ্যাটেনশন টু সাম স্পেশাল কন্টেন্ট অর ইনফরমেশন, এ জাম্বুলটন ডিসপ্লে গ্রে বক্স উইথ রাউন্ডেড কর্নার, ইট অলসো কি এনলার্জ দ্য ফন্ট সাইজ অফ ইনসাইড জাম্বুলটন, এটা যাই হোক। তো এই জিনিসটা কীভাবে দিতে হয়, এটা কিন্তু আহামরি কিছুই না, দেখেন এই যে এখানে আছে একটা, এটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে একটা কি আছে, একটা এইচ ওয়ান আছে আর এখানে হয়তো প্যারাগ্রাফ দিয়ে সে দিয়ে দিছে, এটাই আসলে সত্য, এটাই আসলে সত্য, এখানে ঠিক সেই জিনিসটাই করছে। তো চলেন আমরা এই জিনিসটা আমাদের ওয়েবসাইটে একটু লাগাই দিই। এটা এখানে আপনি চাইলে বাটন দিয়ে দিতে পারেন, আমরা যদি চাই যে একটা বাটন দিব, বাটন ক্লাস বিটিএন, বিটিএন ইনফোটা দেই আমরা, সবসময় তো সাকসেস ইউজ করলাম, ক্লিক হে
নিচের এইটা আমাদের দরকার নেই, নিচের এই দুইটাই আমাদের দিতে হবে না। দেখেন তাহলে আমাদের একটা সেকশন চলে আসছে, হ্যাঁ বড় করে লেখা আছে একটা, মানে এটা এক্সট্রা অ্যাটেনশন করার জন্য। এখন মডার্ন ওয়েবসাইটগুলোতে এই সেকশনটা মেইনলি দেয়া হয়, ইভেন বাধ্যতামূলকভাবেই দেয়া হয়, বাধ্যতামূলকভাবে অনেক ওয়েবসাইটে এখন এই হিরো সেকশনটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটাকে জাম্বুটেন বলে আমরা, বা হিরো সেকশনও বলা হয়। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা টেবিল, একটা টেবিল দিব এখানে, কি দিব একটা টেবিল দিব। চলেন কিভাবে একটা টেবিল দিতে হয় সেই জিনিসটা আমরা দেখে আসি। টেবিলের জন্য আমরা এখান থেকে টেবিল নিতে পারি। এটাই যাচ্ছি আমরা, যাওয়ার পরে এখানে বেশ কয়েক ধরনের টেবিল আছে, এই টেবিলটা আমরা দিয়ে দিই। হ্যাঁ এটাকে আমরা ক্লিক করলাম। মেইনলি বুটস্ট্র্যাপটা আসলে কি, বুটস্ট্র্যাপটা কিন্তু আপনাদের এতদিনে মনে হচ্ছে এই জিনিসটা, যেটা আসলে কোনো কাজের মধ্যেই পড়ে না, কারণ তৈরি করা আছে, শুধু আপনাকে কি করতে হবে, রিইউজ করতে হবে, নিয়ে নিয়ে রিইউজ যতটুকু লাগবে রাখবেন, যতটুকু লাগবে না ততটুকু কি করে দিতে হবে, ততটুকু আমাদের ডিলিট করে দিতে হবে, এটাই তো নাকি? আমরা এখানে যাচ্ছি, আমরা এখানে বললাম স্টার্ট, তো দেখেন এখন যদি আমরা এটাকে রিলোড করি আমাদের কাজটা করে, তাহলে দেখেন আমাদের এখানে একটা কি চলে আসলো, একটা টেবিল চলে আসলো। হ্যাঁ এটাতে আমরা চাইলে আরো কিছু বাড়াইতে পারি, চাইলে কিছু কমায় দিতে পারি। হ্যাঁ এটা কিভাবে করতে হয়, গতকালকে আমি কিন্তু একটা বড় একটা টেবিল করে দেখাইছি, আজকে আমি এটাই করতেছি না। দেখেন মোটামুটি আমাদের একটা পেজের লুকিং আসতেছে কিনা বলেন তো। এইভাবে কিন্তু আমাদের একটা সুন্দর করে করে পেজ সাজায় নিতে হবে। আচ্ছা এরপরে আমরা নিচে যেটা দিব, আমাদের নিচে যে জিনিসটা লাগবে চলেন আমরা দেখে আসি, সেটা হচ্ছে আমরা এইখানে একটা ফর্ম দেওয়ার ট্রাই করি। চলেন ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ফর্ম দিতে হবে, এরপরে ট্যাব যেটা, হ্যাঁ এই ট্যাব, এই এই ট্যাব অ্যান্ড কলাপস, এই দুটো জিনিসও খুবই গুরুত্বপূর্ণ হবে। ট্যাব বিশেষ করে ট্যাবটা, হ্যাঁ ট্যাবটা আমি আপনাদেরকে আগে দেখাই নি। ট্যাব জিনিসটা আসলে কি জানেন, ট্যাব হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ মেনু, বাট মেনুতে রিলোড নিচ্ছে এবং আলাদা পেজে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু তা করবে না। এটা হচ্ছে আপনি রিলোড নিবে না, এটা কি করবে সেকশন, মানে আপনি চাইলে চার পাঁচটা সেকশন এক জায়গায় করে রাখতে পারেন, যখন যেটা দরকার এইভাবে ক্লিক করে করে দেখতে পারেন। হ্যাঁ যখন যেটা দরকার ক্লিক করে করে দেখতে পারবেন, ঠিক আছে। তো এই এই জিনিসটা আমরা চলেন একটু ইউজ করি, আমি এটাতে ক্লিক করলাম। স্যার তাহলে ট্যাব একই পেজে নাকি? হ্যাঁ ট্যাব একই পেজে, ট্যাবের আলাদা কোনো পেজ হবে না, ট্যাবের আমি আবার বলে দিচ্ছি, ট্যাবের কিন্তু আলাদা কোনো পেজ হবে না, ট্যাব হচ্ছে একই পেজে। হ্যাঁ ট্যাব একই পেজে থাকবে। গেট বুটস্ট্র্যাপে বেটার কোনো এক্সাম্পল আছে কি না সেখানেও আমরা একটু সার্চ করে আসি। চলেন এই যে ট্যাব দেখছেন, এই যে দেখছেন, এই যে এটা 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 সুন্দর দেখা যাচ্ছে। গেট বুটস্ট্র্যাপে দেখেন, মানে আপনার এটা ক্লিক করলেন এটা চলে আসলো, প্রোফাইলে ক্লিক করলেন দেখেন আরেকটা কন্টেন্ট, আবার এখানে গেলেন গেলেন দেখেন আরেকটা কন্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি ভালোই আছে। এরপরে এর থেকে বেটার আর এখানে পাবো কি না, এখানে পাবো না। হ্যাঁ তো চলেন এটাকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটাকে পাওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কোডটা আমরা এখান থেকে নিব। আচ্ছা এটার জন্য আমাদের কি, এটার জন্য আমাদের কিছুটা জেকোয়ারির হেল্প নেওয়া লাগতে পারে। হ্যাঁ জেকোয়ারির হেল্প নেওয়া লাগতে পারে, তো চলেন আমরা একটু ট্রাই করি, আমরা একটু ট্রাই করি, আমি এটাকে কপি করলাম। হ্যাঁ
বুটস্ট্র্যাপ 3 না? হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপ 3। আর বুটস্ট্র্যাপ 5 কি একটু ভিন্ন না একই? একটু ভিন্ন আছে, একটু ওইটা ইনস্টল করতে হয়। হ্যাঁ, ওইটা একটু এর থেকে এর মতো এতটা ইউজার ফ্রেন্ডলি না, ওটা একটু ভিন্ন আছে। হ্যাঁ, এটা দিয়ে শেখেন ভালো করে, ওটা হয়ে যাবে। দেখেন এটা মেনু চলে আসছে, বাট আমাদের কন্টেন্টটা আসে না, তাই না? আমরা চলেন কিছু কন্টেন্ট দেওয়ার ট্রাই করি। এখানে কন্টেন্ট দিয়ে দিছে, ফেড ইফেক্ট এটা দরকার নেই, টুল টিপ দিয়ে দিছে, কন্টেন্ট দেয়নি কেন? এটা এটা ভালো আছে, এটাই নেই, এটা সবচেয়ে ভালো। দেখছেন এখানে আছে, এখন এখানে চাইলে আপনি আরো, এখানে তো স্যাম্পল কন্টেন্ট জাস্ট দেয়া হয়েছে, আপনি চাইলে আরো অনেক কিছু, যেমন একটা ইমেজ দিতে চাচ্ছেন আপনি, সমস্যা নাই, এখানে একটা ইমেজ ট্যাগ দেন, ইমেজ সোর্স img/1.png মনে হয় প্রথমটা, রাইট? প্রথম ইমেজটা কি আছে? প্রথম ইমেজটা আছে পিএনজি। হ্যাঁ, প্রথম ইমেজটা আছে কি পিএনজি, তাহলে দেখেন এই যে ইমেজ চলে আসছে। এরপরে এটাই যান, এটা ইমেজ না, এটাতে আর একটা দিতে চান ইমেজ, সমস্যা নাই, এটাতে কপি করেন, এটাতে দিয়ে দেন, মেবি 2.jpg আছে, 2.jpg আছে। হ্যাঁ, তাহলে এটা আসলো, এটা ক্লিক করলে এটা, তাহলে এরকম যদি আপনি আরো বাড়াইতে চান বাড়াইতে পারবেন। হ্যাঁ, বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, এই যে মেনু 1 আছে, মেনু 2 আছে, এখানে আর একটা দেন, মেনু 3 হবে, মেনু 3 দিলে তারপরে এই যে এই জায়গায় গিয়ে আর একটা আপনি বাড়াই দিবেন, শেষ হয়ে যাবে। এটাকে আমরা বলি ট্যাব। হ্যাঁ, তো এটা আমরা নিলাম একটা, এখানে আমরা আর একটা চলেন খুঁজে বের করি, ক্লপস নামে একটা থাকার কথা। হ্যাঁ, ক্লপস এই জিনিসটাও চলেন আমরা একটু ট্রাই করি, এটাও বেশ ইম্পর্টেন্ট এবং অনেক সময় আপনাদের লাগবে। ক্লপসটা হচ্ছে অ্যাকোর্ডিয়ান, দেখেন আমি ক্লিক করতেছি একটা সেকশন বের হচ্ছে, ক্লিক করতেছি একটা সেকশন বের হচ্ছে, ওপেন হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকোর্ডিয়ান বা ক্লপস। এটা আপনারা কিন্তু, এটা কিন্তু আপনারা বাস্তব ক্ষেত্রেও বেশ কিছু জায়গায় এই জিনিসটা দেখতে পাবেন, বাস্তব ক্ষেত্রেও আপনারা বেশ কিছু জায়গায় এই জিনিসটা দেখতে পাবেন। আচ্ছা, আজকে এত জন জয়েন হলো, তারপরেও কমে যাচ্ছে কেন? তো দেখেন এইটার ইউজটা আপনারা বাস্তব ক্ষেত্রে অনেক জায়গায় দেখতে পাবেন এই জিনিসটা, বিশেষ করে এটা তো আছে নিচে নিচে আপনারা দেখতে পাবেন, যেটা সেটা হচ্ছে আপনাদের হয়তো ইসে থাকবে, এই সাইডে থাকবে। হ্যাঁ, আপনারা হয়তো সাইডে পাবেন। তো চলেন, এটার জন্য আমাদের কি, এটার জন্য আমাদের কিছুই না, জাস্ট এটা এখানে তৈরি করে রাখছে, আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা আমাদের যে জায়গাটায় এই যে কলম MD6 এর মাঝে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। তো দেখেন আমি যদি এখন রিলোড করি, তাহলে এই যে এখানে অ্যাকোর্ডিয়ানটা চলে আসছে। আচ্ছা, ইমেজটা বড় হয়েছে কেন জানেন? ইমেজের সাইজ বড়, বুঝছেন, ইমেজটার হাইট ওয়াইড বড়, যার জন্য ইমেজটা আপনার এই এটা বের হয়ে চলে আসছে। আচ্ছা, এখন এই ইমেজটাই আপনাদের কাছে মনে হলো এটা প্রবলেম, এটাও আমরা সলভ করি, কাজের ক্ষেত্রে হয়েছে, খুব ভালো হয়েছে। চলেন, এটার যে, এইটার তো অবশ্যই একটা হাইট ওয়াইড আছে, আমাদের যে সেকশন
মানে কল এমডি সিক্স, এটার অবশ্যই একটা হাইট ওয়াইট আছে। আমরা চাইবো যে এই হাইট ওয়াইটটার বাইরে যেন ইমেজটা না যায়, সেই জন্য আমরা কি করব, এটা হয়তো একজনের প্রবলেমও হয়েছিল, তার হয়তো আজকে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন ইমেজটা আছে কোথায়, ইমেজটা আছে হচ্ছে আপনার এই জায়গাটায়। হ্যাঁ, ইমেজটা আছে কোথায়, এই জায়গাটায়। আমরা যদি একটা কাজ করি, এই জায়গায় ক্লাস আছে কি, ট্যাব প্যান ফেড ইন অ্যাক্টিভ। আমরা এখানে আর একটা কাজ করতে পারি, সাপোজ ট্যাব ওয়ান নামে আমি একটা আমাদের ক্লাস নিয়ে নিলাম। হ্যাঁ, এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দিয়ে আইএমজি। আমরা যদি এখন এখানে বলে দেই ওয়াইড, মানে ইমেজের ওয়াইডটা 100%। হ্যাঁ, এরপরে হাইটটা বলে দিচ্ছি আমরা অটো, তাহলে দেখি তো আমাদের কি রেজাল্ট দেয় সে। দেখেন এখন আর কোনো প্রবলেম, এখন আপনার এই হাইট ওয়াইডটা সে কখনোই ওভারলেপ করবে না, মানে এর থেকে আর বের হবে না। এটা দেখেন এই কাজ সেম কাজ করছে। এখন এটাতেও আপনার ই করতে হবে, কিভাবে এটা আপনি করবেন সেটা তো আপনারা এখন বুঝে গেলেন। হ্যাঁ, এটা কার প্রবলেম ছিল, একজনের প্রবলেম ছিল, সে আমাকে বলছিল, সে কি আস, হ্যাঁ মনে হয় স্যার আপনি কি ক্লিয়ার আপনার বিষয়টা। না বাইরে যাচ্ছে না তো, টোটাল লিফের সাইজের বাইরে যাচ্ছে কথা, এখানে যাচ্ছে না, কিন্তু আমি দুই জায়গায় ট্রাই করলাম, দুই জায়গায়। না না না, আপনি দেখেন আমার এটাই, আপনি বুঝতে পারলেন কি না, আমারটা বাইরে বাইরে গেছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনার, আপনার কেসটাও এরকম কি না, এরকম হ্যাঁ ডিপটার যদি আপনি সাইজ নিয়ে থাকেন, হ্যাঁ তাহলে ওই ডিপটাই নেবেন। এই যে দেখেন আমিও দেখেন ডিপের ক্লাসটাই নিয়েছি, ডিপ বলতে কিছু না, জাস্ট ডিপের ক্লাস। হ্যাঁ, এই ক্লাসটা নিয়ে জাস্ট ইমেজটা নেবেন, তার মানে এর ভিতরে যে ইমেজটা আছে সেই ইমেজটাই ডিপ অনুসারে 100% হবে এবং হাইটটা অটো হয়ে যাবে। এটা দিলে আশা করি আপনার, যদি আপনি লিখতে ভুল না করেন তাহলে আমার মনে হয় না যে প্রবলেম হবে। দেখেন এই যে কারেন্টের মতো কাজ করবে, বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, আপনার এইটা হইতে পারে, যেমন এই যে ট্যাব এটা, এটাতেও আপনি আপনার একটা ক্লাস নিয়ে নেন, যে কোনো একটা ক্লাস। আমি ট্যাব টু দিচ্ছি, কপি করলাম, দেন আমরা এইখানে যাচ্ছি, যাওয়ার পরে এখানে ট্যাব টু দিয়ে দিচ্ছি। দেখেন এটাও আর আপনার কোনো প্রবলেম করবে না, অর্থাৎ এই যে দেখছেন এই ডিবের বাইরে আর কখনোই সে যাবে না, এই ডিবের বাইরে কখনোই সে আর যাইতেই পারবে না, এটাই হচ্ছে অবস্থা। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ক্লপস, এখানে ক্লপস আসছে। এখানেও আপনারা চাইলে ইমেজ টিমেজ সব কিছু দিয়ে দিতে পারেন, এখানেও আমরা চাইলে যে ইমেজ টিমেজ এখানেও অনেক কিছু দিতে পারি। হ্যাঁ, আচ্ছা তো আমরা বেশ কিছু জিনিস অ্যাড করলাম, এখানে আর কি কি আমাদের শেখার মতো আছে যেটা আমাদের দরকার হইতে পারে। ট্যাব দিছি, ন্যাববার দিছি, আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম দেই, মানে আমাদের ফর্মটা মাঝে মাঝে লাগতে পারে, সো আমরা একটা ফর্ম দিই। ফর্ম আমরা স্পেশালি কিসে শিখছি, HTML CSS এ শিখছি, তাই না? তো এখান থেকে আমরা একটা দিয়ে দেই, চলেন। এই ফর্মটাই আমরা নিয়ে যাই, চলেন। এটুকু কপি করব, কপি করে আমরা এইখানে যাচ্ছি, যাওয়ার পরে এইখানে আমরা একটা ডিপ নিচ্ছি কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনারের মাঝে আমরা দেখেন ফর্মটা দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখেন নিচে ফর্ম চলে আসছে। আমরা এখন চাইলে এখানে আরো ফিল্ড অ্যাড করতে পারবো, আরো অনেক কিছু এখানে করে দিতে পারবো, সেটা কিভাবে করতে হবে চলেন দুই একটা আমরা দেখি, একটু ট্রাই করি। কন্টেইনার তারা একটা দিয়ে দিছে। হ্যাঁ, ডিপগুলোকে সব সময় চেক করে দেখবেন কোনোটা যেন কম বেশি না হয়, কোনোটা যেন কি হয় না হয়, কম বেশি যেন না হয়। এখন এখানে আমরা চাইলে আরো ফর্ম ফিল্ড অ্যাড করতে পারবো, কিভাবে এটা দেখেন তারা এক একটা ফর্ম গ্রুপ করে দেয়। হ্যাঁ,
ইমেল, ইমেলের জন্য এটা, তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জন্য এটা, রিমেম্বার মি এটার জন্য এটা। তারপরে চাচ্ছেন আপনি আরেকটা দিবেন, সাপোজ ইউজার নেম, এখানে বলেন ইউজার নেম, ফর্ম গ্রুপ কন্ট্রোল লেভেল, এখানে কি বলতে হবে, এখানে আর ফর আর আইডিতে সেম রাখতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, পয়েন্ট হবে ইউজার নেম, এই জায়গায় ইউজার নেম আপনাকে দিতে হবে। দেন আপনার টাইপে আমরা কি বলবো, টেক্সট, তাই না, টাইপে টেক্সট বলবো, ফর্ম কন্ট্রোল, এন্টার ইওর ইমেল না দিয়ে এন্টার ইওর ইউজার নেম বলে দিচ্ছি আমরা, আর নেমে আমাদের তো অবশ্যই ইউজার নেম হবে। তো দেখেন এখন যদি আমরা এটাকে রিলোড করি, দেখেন আমাদের এখানে একটা ইউজার নেম চলে আসছে। পয়েন্টিং বাই, যে আমরা লেবেলে যেটা ফর, মনে আছে কিনা আপনাদের, এটা কি কাজ করে, যে নামের উপরে ক্লিক করলেও ঘরটা সিলেক্ট হয়ে যায়, নামের উপরে ক্লিক করলেও দেখেন ঘরটা সিলেক্ট হয়ে যায়। সবাই ক্লিয়ার এগুলা? ওকে স্যার, ওকে। এখন নিচে আমরা চলেন একটা কিছু দিয়ে দেই, এখানে আপনারা আর যে জিনিসগুলো আছে দু একটা আরো নিয়ে নিয়ে ট্রাই করতে পারবেন। হ্যাঁ, নিয়ে নিয়ে আপনারা আরো একটু ট্রাই করবেন। এইখানে আমরা স্যার, জি বলেন স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে যে কত জায়গায় ফর্মে দেখি না যে এক লাইনেই মানে দুইটা ইনপুট দেওয়া আছে, যেমন ইউজার নেম, সরি মানে ফার্স্ট নেম লাস্ট নেম একই লাইনে থাকে, ওইটা কিভাবে করা যায়? হ্যাঁ, ওটাও করতে পারবেন, ওটা ওটা করতে গেলে ওটা আপনি অবশ্যই করতে পারবেন, কেন করতে পারবেন না, ওটা হয়তো এটা দিয়ে করা নাই, ওটা হয়তো তারা টেবিল দিয়ে করছে। হ্যাঁ দেখেন, ওটা আমি একটা দেখাই, ওটা আমি একটা আপনাকে দেখাই। ওটা হয়তো তারা টেবিল দিয়ে জিনিসটা করছে। টেবিল দিয়ে কি আপনাদের ফর্ম দেখাইছিলাম? জি স্যার, জি স্যার। টি আর টি ডি, হ্যাঁ আপনি কি বললেন, ফার্স্ট নেম, তাই না? এর ভিতরে আমরা কি করব, আর একটা টিডি নিব, টিডির ভিতরে আমরা কি করে দিব, ইনপুট টাইপ টেক্সট নেম আমরা এফ নেম বলে দিচ্ছি। এখন এটা যদি আমরা আলটিমেটলি দেখি, একটা রান করি, তাহলে আমরা এইরকম দেখতে, আপনি চাচ্ছেন এই পাশেই আরেকটা, তাই না, এই পাশেই আপনি চাচ্ছেন আরেকটা, এটা তো ইজি জিনিস, এটা মোটামুটি খুবই ইজি জিনিস, আপনি এই পাশে যদি নিতে চান। স্যার আসসালামু আলাইকুম, আপনি এই টিআরের মাঝেই আপনি আরেকটা টিডি নেন, টিডি নিয়ে ফার্স্ট নেম এখানে বলে দেন হচ্ছে, লাস্ট নেম এখানে আমাদের এল নেম। হ্যাঁ কি পাশাপাশি গেছে না, পাশাপাশি হয়েছে, ক্লিয়ার? আবার যদি এটাই নিচে নিচে চান, হ্যাঁ বলেন স্যার, এখন চাচ্ছি ওই যে লাস্ট নেম আর ফার্স্ট নেম যেটা লেখা আছে, হুম হুম, এটা স্যার লেভেলে থাকবে মানে মাঝখানে থাকবে, ইনপুটের মাঝখানে, ইনপুটের মাঝখানে বলতে এই ঘরের ভিতরে? জি স্যার, জি স্যার, ঘরের ভিতরে, এটা তো আপনি অবশ্যই দিতে পারেন, ঘরের ভিতরে দেওয়ার জন্য কি দিতে হয় বলেন তো, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, তাহলে আর এটা ইসের কি আছে, এখানে প্লেস হোল্ডার নেন, প্লেস হোল্ডার ফার্স্ট নেম, এগুলো কিন্তু আপনাদের ট্রাই করতে হবে। আপনারা যদি এক একটা জিনিস দেখার জন্য ই করেন, তাহলে কিন্তু ক্লাস শিডিউলটা নষ্ট, আপনাদের ট্রাই করে তারপর আমাকে বলতে হবে স্যার পারি নাই, আপনি নিজেই বলতেছেন আবার ই করতেছেন, দেখেন এই যে চলে আসছে। না স্যার, না স্যার, বলতেছি যে ওইটা যে পাশাপাশি থাকতেছে না,
অবশ্যই এই যে থাকতেছে পাশাপাশি, ফার্স্ট নেম লাস্ট নেম, ক্লিয়ার জিনিসটা? জি স্যার। তাইলে আপনাদের মেনু, স্লাইডার, তারপরে আমাদের হিরো সেকশন, টেবিল, ট্যাব, ক্লপস, ফর্ম, এগুলোর ভিতরে কারো কোনো প্রবলেম? প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, শোনেন আজকে আপনাদের এই প্র্যাকটিক্যাল ক্লাস এতটুকুই থাকবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাস এতটুকুই থাকবে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আমরা এখন একটু মার্কেট প্লেস সম্পর্কে ইন্ট্রোডিউস হব, মার্কেট প্লেসে যাব। আপনারা ফ্রিল্যান্সিংয়ের মার্কেট প্লেস সম্পর্কে কেউ কোনোটা জানেন আপনারা? না স্যার, আচ্ছা আমি নাম জানি স্যার, কিভাবে কাজ সাবমিট করব, কি কাজ করব সেগুলো জানি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই মোটামুটি এখানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো সম্পর্কে সবাই নতুন। হ্যাঁ, কেউ তেমন কিছুই জানেন না, কেউ তেমন কিছুই জানেন না। হ্যাঁ, আমি সবাইকেই ফ্রেশ ধরে নিচ্ছি, যদিও দুই একজন জানেন, তো তাও একটু দেখে নেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তো আজকে আমরা যে মার্কেট প্লেসটা সম্পর্কে একটু আলোচনা করব সেটা হলো fiverr.com। সেটা কি? fiverr.com। fiverr.com-টা নিয়ে আমরা একটু আলোচনা করব। চলেন আমরা প্রথমে দেখি, বেশ কয়েকটা মার্কেট প্লেস আছে। বেশ কয়েকটা মার্কেট প্লেস আছে, এর ভিতরে জনপ্রিয় দিক থেকে ফাইবার, আপওয়ার্ক, এরা। এই একটু মিউট করেন, মিউট করেন ভাই, একটু মিউট করে দেন, আমি এগুলাকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি এখানে প্রথমত fiverr.com লিখলাম, হয়তো আমার লগ ইন হয়ে যাবে, কারণ আমার এইখানে লগ ইন করা আছে। আপনারা ফার্স্ট অফ অল লগ ইন করলে হয়তো এরকম দেখতে পাবেন। হ্যাঁ, এইরকম দেখতে পাবেন। আচ্ছা আমি আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা, আমি আর একটা ই থেকে এটা থেকে আমি একটা জিনিস দেখে, দেখেন আমি এখানে কি লিখলাম, ফাইবার। হ্যাঁ, মানে আপনাদের মতো যেন সেম আসে, সেই জন্য আমি আর কি একটা অন্য একটা ইসে নিচ্ছি। তো আমি এটার উপরে ক্লিক করলাম, তাহলে এই যে ফাইবার আপনারা এরকম দেখতে পাবেন। হ্যাঁ, এরকম দেখতে পাবেন, এইখানে বেশ কয়েক ক্যাটাগরির কাজ আছে, কম্পিউটারের যে যেটা জানে সেটা নিয়েই এখানে কাজ করতে পারবে। ইভেন কম্পিউটারের বাইরেও কেউ সাউন্ড টেকনোলজি নিয়ে এখানেও কাজ করতে পারবে, এনএফটি আর্ট নিয়ে কাজ করতে পারবে, হ্যাঁ বিটকয়েন নিয়েও এখানে কাজ করার সুযোগ আছে। তো এখানে বেশ কয়েক ধরনের বিষয় নিয়ে কাজ করার সুযোগ আছে, অনেক ক্যাটাগরির কাজ এখানে আছে। তা আমাদের টার্গেটেড এরিয়া হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইটগুলো ডিজাইন ডেভেলপমেন্ট করা হয় সেটা হলো আমাদের টার্গেটেড বা আমাদের ইন্টারেস্টেড এরিয়া। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল এইখানে যদি আমরা দেখেন এখানে সার্চ করি, সাপোজ আমি ওয়েব ডিজাইন লিখে সার্চ করলাম, তাহলে এইখানে দেখেন এই মার্কেটটাই আসলে কাজ হয়, মানে বাইরের সঙ্গে আপনার কাজ হবে দুইটা উপায়ে। কয়টা উপায়ে কাজ হবে? দুইটা উপায়ে। আপনি কি কি ধরনের কাজ করেন, আপনার কাজের সার্ভিসের একটা প্যাকেজ তৈরি করে রাখতে হবে, যেটাকে এখানে আমরা বলি গিগ, যেটাকে আমরা এখানে কি বলে, গিগ বলে।
আপনি প্যাকেজটা অনুসারে বিভিন্ন স্যার বুঝলাম না কথাটা। আপনার যে কাজ করবেন, হ্যাঁ, যেমন আপনি যদি সাপোজ মোবাইল কিনতে যান বা যে কোনো একটা জিনিস কিনতে যান, দোকানদার কি বলে, ভাই এটা 1 নম্বর জিনিস, জাপানের তৈরি, এটা 20,000, আবার এটারই সেম টু সেম দেখেন যে চায়নার তৈরি আছে, এটা নিলে কম নেব, 10,000, এরকম বলে না? এরকম বলে কি না? তো এইখানে আপনি সার্ভিস, আপনি কিসের সার্ভিস দিবেন? ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিবেন না? তো সেই ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিয়ে আপনি কি কি করবেন সেই জায়গায়, সেই অনুসারে এখানে আপনাকে একটা প্যাকেজ তৈরি করে রাখতে হবে। এই প্যাকেজটাকে এখানে বলা হয় গিগ। বুঝতে পারছেন এখন? গিট গিগ, GIG, গিগ গিগ গিগ, ও গিগ, হ্যাঁ, GIG গিগ। দেখেন এখানে বিভিন্ন ফ্রিল্যান্সাররা তাদের গিগ তৈরি করে রাখছে। আপনি প্রথম অবস্থায় 7টা গিগ তৈরি করতে পারবেন। প্রথম অবস্থায় কয়টা গিগ তৈরি করতে পারবেন? 7টা গিগ তৈরি করতে পারবেন। দেখেন ওয়েব ডিজাইন নিয়ে এখানে বেশ কয়েকজন, যেমন আমরা যদি সাপোজ যেটা প্রথমে আসছে, হ্যাঁ, আই উইল ডিজাইন ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ, সে বলছে আমি মোবাইল অ্যাপস এবং ওয়েবের ডিজাইনগুলো করতে পারবো। আমরা দেখি কি 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 করে দিতে পারবে, আমরা ডিটেলসটা দেখি। আপনারা এইভাবে ডিটেলস দেখবেন, আপনারা কিন্তু এইভাবে সবাই ডিটেলসটা দেখবেন। দেখেন আমরা এখানে আসলাম, আই উইল ডিজাইন ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপস, সে এখানে বলে দিছে, মানে শিরোনাম বলে দিছে। হ্যাঁ, এরপরে এইখানে একটা জিনিস আসছে, এটা এটা হচ্ছে ইউজারের মোটামুটি ইনফরমেশন, তার ছবি, নাম, তার একটা লেভেল, সে টপ রেটেড সেলার। এখানে হচ্ছে লেভেল করা আছে, আপনি যখন জয়েন হবেন তখন আপনি নিউ সেলার, তারপরে যখন অ্যাটলিস্ট আপনি $400 এখান থেকে আর্নিং করবেন এবং কমপক্ষে 10টা প্রজেক্ট করবেন, এবারে যে 4.9 রিভিউ পাবেন, তখন আপনাকে এরা একটা লেভেল দিবে, লেভেল 1। লেভেল পাওয়ার সুবিধা হলো, লেভেল পাইলে আপনার এখানে কাজ আসবে হিউজ পরিমাণে। লেভেল 2 আর লেভেল টপ রেটেড যারা লেভেল, এদের হচ্ছে এখানে এত পরিমাণ কাজ আসে, নিজেরা করে কুলাইতে পারে না। হ্যাঁ, নিজেরা শেষ করে কুলাইতে পারে না, তাদের লোক হায়ার করে রাখতে হয়, অফিস নিতে হয়, যারা লেভেল, মানে বিশেষ করে লেভেল 2 আর টপ রেটেড। তো দেখেন এ হচ্ছে টপ রেটেড সেলার, এর এখানে অলরেডি কাজ আছে কয়টা, 5টা কাজ আছে, সে অলরেডি কমপ্লিট করছে 191টা প্রজেক্ট কমপ্লিট করছে, 5টা কাজ এখনো তার হাতে আছে। যদি আপনি 5টা কাজ এবারে যে $300 করে ধরেন, তাও তার 3 পাশে $1500-এর কাজ আছে তার হাতে, এখন $1500-এর কাজ এখন তার এই গিগটাই আছে। তার তার প্রোফাইলে তো আরও গিগ থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি আমরা তার প্রোফাইলটা ভিজিট করি, সে পাকিস্তানে, এটা তার হচ্ছে প্রোফাইল, তার প্রোফাইলে একটাই গিগ, দেখেন সে একটাই গিগ, সে চাইলে কিন্তু আরো গিগ তৈরি করতে পারে কিন্তু সে করে নাই, সে একটা দিয়েই কাজ করে যাচ্ছে এবং হিউজ পরিমাণে কাজ করতেছে। তো দেখেন এই গিগটা আমরা একটু দেখি, এটা হলো তার গিগের ইমেজ, এটা হলো তার গিগের ডেসক্রিপশন কি কি দিছে, আর এর নিচে তো তার ইনফরমেশন, এই জায়গাটায় আছে হচ্ছে গিগের প্রাইস। এই এই জিনিসটা হচ্ছে আপনাদের দেখতে হবে, দেখেন সে কি কি করতে পারবে। প্রাইস হয় 3টা প্যাকেজের প্রাইস আর, বেসিক বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। বেসিকের আন্ডারে সে কী কী করতে পারবে, 10টা মোবাইল স্ক্রিন ইউআই ডিজাইন অনলি, 10টা মোবাইল স্ক্রিন ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন, 5 ওয়েব পেজ ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন। ওকে, সেই কাজগুলো সে আপনাকে করে দিবে, সোর্স ফাইল দিবে, তারপরে নাম্বার অফ পেজ অর স্ক্রিন কয়টা করে পেজ আপনাকে দিবে, ঠিক আছে, রিভিশন আনলিমিটেড, রিভিশন মানে যতবার তাকে বলবেন একটু চেঞ্জ করে দাও সে চেঞ্জ করে দিবে, ডেলিভারি টাইম 7 দিন, 10 দিন, 14 দিন। ওকে, সাপোজ যেটা আপনার দরকার সেটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে তারপরে যে আপনি যদি এখন কিনতে চান কন্টিনিউ করেন, কন্টিনিউ করতে গেলে আপনাকে যে চেক আউট, ক্রেডিট কার্ড এগুলার সাহায্যে টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, তো ও তখন ডলার পেয়ে যাবে, আপনাকে কাজ করে ও সাবমিট করে দিবে, তারপরে ওর অ্যাকাউন্টে ডলারটা জমা হবে, তার আগ পর্যন্ত ফাইবারের নিয়ন্ত্রণে ডলারটা থাকবে। বুঝতে পারছেন? সে কাজ করতে না পারলে ডলারটা আপনাকে ফেরত দিবে। এটা হলো গিগের হিসাব। হ্যাঁ, আর একটা সিস্টেম আছে এখানে,
বায়াররা প্রতিনিয়ত এখানে কাজ পোস্ট করে, যেমন আমার আইডিটাই আর একবার আসি, আমি যদি এখানে যাই, আচ্ছা, তো এখানে বায়াররা প্রতিনিয়ত আপনার হচ্ছে কাজ এখানে তারা পোস্ট করে, বুঝছেন? এখন আমার আইডিতে বায়ারের কাজের পোস্ট নাই, তো বায়াররা কাজে পোস্ট করে ওই কাজ যেটা আপনার কমন পড়বে, বিশেষ করে আপনার যে ক্যাটাগরিতে আপনি প্রোফাইল খুলছেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনারটাই আপনার কাজ আসবে, সমস্যা নাই, ওই অনুসারেই আপনার কাজ আসবে। তো আপনি ওইটা অনুসারে তাকে একটা সুন্দরভাবে কভার লেটার লিখবেন যে আমি কাজটা খুব ভালো পারি, আমি এই কাজটা করতে আগ্রহী, তুমি আমাকে কাজটা দাও। তখন সে আপনার ওটা পড়বে, আপনাকে হয়তো একটু কথাবার্তা বলবে, বলে তারপরে আপনাকে কাজটা দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার মোটামুটি প্রসেস। এতটুকু বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হলো? না স্যার, না স্যার, সমস্যা হয়নি। সমস্যা হয়নি, তাই না? আচ্ছা, এইখানে আমরা বেশ কিছু জিনিস, চলেন আমরা একটু দেখে আসি। দেখেন এই জায়গাটায় তাদের ক্যাটাগরি আছে, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, ওয়েব, এই যে প্রোগ্রামিং অ্যান্ড টেক, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টেড এরিয়া। এই জায়গাটায় যদি আমরা যাই, ওয়ার্ডপ্রেস, তারপরে যে ই কমার্স, এই জায়গাটায় যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে আমরা যে জিনিসটা দেখতে পাবো, ওয়ার্ডপ্রেসে যদি আসি, দেখেন ওয়ার্ডপ্রেসে কতগুলা সার্ভিস আছে, প্রায় 1,11,133। ১১১৩৩টা সার্ভিস আছে। হ্যাঁ, আপনাদের প্রথম কাজ হবে ফাইবারে গিয়ে এই প্যাকেজগুলো আপনারা দেখবেন, মানে গিগগুলো দেখবেন, এক একটা ওপেন করবেন, দেখেন এদের কি পরিমাণ এরা কাজ করতেছে। এর হাতে দুইটা কাজ আছে, এখন এর হাতে দুইটা কাজ আছে। এর বা এ কোথাকার? পাকিস্তান। এখানে পাকিস্তানিরা অনেক আছে আর কি, ইন্ডিয়ান পাকিস্তানি ভালোই আছে, বাংলাদেশও আছে। যেমন আমরা একটা টপ রেটেড সেলার দেখি, সাপোজ এটাকে দেখি, এ কিন্তু অনেক কাজ করছে, 998টা কাজ করছে। এনাতে একটা অর্ডার আছে, এও হয়তো পাকিস্তানি হবে, এও পাকিস্তানি, বুঝছেন? তো মোটামুটি এখানে পাকিস্তানি আছে, বাংলাদেশিও আছে। আমরা যদি একটা বাংলাদেশি দেখতে চাই, এর হাতে পাঁচটা অর্ডার আছে এখন, মানে রানিং এ পাঁচটা অর্ডার আছে, এই পাকিস্তানি দেখা যাচ্ছে। এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এটা এটার হাতে একটা অর্ডার আছে, এটা বাংলাদেশ, দেখেন একটা বাংলাদেশে পাওয়া গেছে, একটা বাংলাদেশে এখানে পাওয়া গেছে, বুঝছেন? এইভাবে আপনারা সার্চ করবেন, দেখবেন, হ্যাঁ সার্চ করবেন, দেখবেন, এইভাবে আপনারা দেখলে মোটামুটি বেশ কিছু আইডিয়া আসবে। তো আজকে আমি আপনাদের যেটা নিয়ে বলতে চাচ্ছি, যে এখানে মেইনলি এখানে কাজ হবে হলো দুইভাবে। একটা হচ্ছে আপনি প্রোফাইল তৈরি করবেন, প্রোফাইল তৈরি করার পরে সুন্দরভাবে আপনি কি কি, মানে ওয়েবের সাপোজ তিনটা কাজ আপনি ভালো পারেন। একটা হচ্ছে যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারেন, আর একটা হচ্ছে আপনি এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর আমি আপনাদের দেখাবো, এলিমেন্টর দিয়ে আপনি ই করতে পারেন ডিজাইন, আবার আর একটা হচ্ছে যে কোনো ওয়েব পেজকে আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে। তো এই তিনটার উপরে আপনি গিগ তৈরি করে এখানে রাখলেন সাপোজ। হ্যাঁ, তো বায়াররা এখানে কি করবে, বায়াররা এসে এখানে সার্চ দিবে,
বাইরে এখানে এসে এমনও লিখবে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ওকে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এরকমও বলতে পারে। তো এইভাবে বলার পরে দেখবেন যে এখানে আপনার হিউজ পরিমাণে এখানে সার্ভিস চলে আসবে, অনেক সার্ভিস দেখেন চলে আসছে, হ্যাঁ অনেক। তো প্রথমত আপনারা যখন ভালোভাবে কাজ করবেন আপনাদের গিগটাও কিন্তু এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এখানে আপনাদের দেখা যাচ্ছে 1 থেকে 10 নম্বর পেজের মধ্যে থাকার টার্গেট নিতে হবে। আমার গিগটা খুঁজলে হয়তো পেয়ে যাবো 1 থেকে 10 নম্বর বা 15 নম্বর, আমার প্রথমে ছিল হচ্ছে 2-3 এর ভিতরেই থাকতো, হ্যাঁ 2-3 এর মাঝেই থাকতো। তো আমি বেশ কিছু অর্ডার দেখা যাচ্ছে যে 2-3টা অর্ডার ক্যান্সেল করার কারণে আমার একটু মানে র্যাঙ্কটা হারায় গেছে। ভিডিও বড় করে লাভ নেই, ভিডিওটা ছোট করে দিই।